Good morning, friends. চলে এলাম তোমাদের সাথে কিছু কথাবার্তা সঙ্গে রান্না। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি ফ্রেন্ডস। তো রান্নাটা চাপিয়ে দিলাম, একটু চা খেলাম, খেয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে রান্না করছি হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট। এই যে মুগ ডাল ভেজে নিলাম, ভেজে নিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। মুগ ডালটা ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে এবারে চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার চাল কুমড়োর লবণ হলুদ দিয়ে দিয়েছি, চাল কুমড়োটা ঢেকে দিই, আস্তে আস্তে মজে যাবে। ফ্রেন্ডস এই দেখো আমার চাল কুমড়োর ঘণ্ট হয়ে গেছে, একটু মিষ্টি দিলাম। এই দেখো ফ্রেন্ডস, লবণ হলুদ আদা জিরে বাটা দিয়ে এই যে চাল কুমড়োর ঘণ্ট, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দেইনি, বেশি ঝাল হয়ে যাবে, শুনু খেতে পারবে না, শুনুর খুব পছন্দের খাবার। ফ্রেন্ডস আমার চাল কুমড়ো ঘণ্ট হয়ে গেল, এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। ফ্রেন্ডস এই দেখো আলু আর পটল কেটে রেখেছি, চাল কুমড়োটা হয়ে গেলে আলু পটল দিয়ে তরকারি করব। ফ্রেন্ডস দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে পটলটা ভাজতে দিলাম। পটলের তরকারি পটলটা ভেজে নিই, তারপরে প্লেন আলু ভাজব। এক বেলা আবার ও বেলারটাও বেলা হবে। এই যে প্লেন চাল কুমড়ো ঘণ্ট হয়ে গেছে, মুগ ডাল ভেজে করেছি, এবারে পটলটা ভেজে নিই ভালো করে। ফ্রেন্ডস এই দেখো আলু পটল ভেজে নিয়েছি, এবারে তেলে দেখো সাজিরে দিয়েছি একটু, সামরিচ আর জয়িত্রী দিয়েছি, দিয়ে একটু তেলটা ফোড়নে দিয়েছি, একটু গরম হয়ে যাক। আর শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিলাম ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখো টমেটোটা গলে গেছে, এবারে জিরে গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে দিই। দেখো ফ্রেন্ডস হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো, লবণ আগেই দিয়ে দিয়েছি টমেটোর সাথে, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু তেজপাতা, গরম মশলা একটু দিয়ে দিয়েছি কষাবার সময়। আর আজকে আর ঘি দেবো না, সব সময় একটু দিই ঘি, আজকে এমনি করবো ঘি ছাড়া।
গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে ভাজা আলু পটলটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি তো ফ্রেন্ডস লাল লাল হয়েছে, তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা খাই না, কখনো কখনো ফোড়নে দিই। হয়ে গেছে, এইবারে জল দিয়ে তারপরে ঢেকে দেবো। দেখো কি সুন্দর রং হয়েছে, টমেটো দিয়েছি তো এত সুন্দর রং হয়েছে, দুখানা টমেটো দিয়েছি। এবারে ঢেকে দেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখো আমার আলু পটলের তরকারি হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি একটু নেড়ে দিই, হয়ে গেছে। আজকে আর ঘি দিয়ে দিইনি ফ্রেন্ডস, নিরামিষ তরকারিগুলো সবসময় ঘি দিতে এখন দিলাম না। আজকের দুপুরবেলা আলু পটলের তরকারি, চাল কুমড়োর ঘণ্ট আর টমেটোর চাটনি করলাম, আর ফ্রিজে কালকের বাঁধাকপি আছে নিরামিষ, ওটা বার করে পরে গরম করব ফ্রেন্ডস। আর ভাত হয়ে গেছে, মারগালা হয়নি ফ্রেন্ডস। দেখো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে, শুকনো লঙ্কা ছোট্ট একটা, আর এই একটু আদা দিলাম, আর দেব একটুখানি সর্ষে। দেখো সাদা সর্ষে দিলাম, দেখো ফ্রেন্ডস ফোড়নটা হয়ে গেছে। এবারে দেব টমেটো, ফ্রেন্ডস দেখো লবণ দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি, জল বেরিয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি, এই যে খেজুর আর কিশমিশ দিয়ে দিয়েছি, একটু টেনে যা একটু টানুক তারপরে নাবাবো ফ্রেন্ডস। এই দেখো চাটনি, দুপুরের রান্না হচ্ছে আলু পটলের তরকারি, চাল কুমড়ো ঘণ্ট মুগ ডাল দিয়ে আর টমেটোর চাটনি, আর কালকের বাঁধাকপি আছে ওটা বার করে খাবার আগে গরম করে নেব সঙ্গে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আর রাতেরটা আবার আলাদা হবে ফ্রেন্ডস। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।